প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে পাহাড়টি এখন দেখতে পারছেন, এটি সেই পাহাড় যেটাকে উহুদের পাহাড় বলা হয়। এটি মদিনা মসজিদে নববী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই উহুদ পাহাড় এবং উহুদের ময়দান। এই উহুদ পাহাড়ের অনেক ফজিলত এসেছে হাদিস শরীফে। হাজার হাজার পাহাড়ের মধ্যে এই উহুদ পাহাড় হচ্ছে অন্যতম পাহাড়। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে একটি মাত্র পাহাড় থাকবে, সেই পাহাড়টি হচ্ছে এই উহুদ পাহাড়। ভূতত্ত্ববিদ বৈজ্ঞানিকরা বলেছে এই পাহাড়ের নিচে স্বর্ণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই উহুদ পাহাড়, অনেক হৃদয় বিদারক ঘটনা জড়িত রয়েছে এই উহুদ পাহাড় এবং উহুদের ময়দানের। এই পাহাড়ের ব্যাপারে আল্লাহর রাসুল বলেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরা উহুদকে ভালোবাসি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে উঠতে লাগলো, তখন এই পাহাড় কাঁপতে থাকলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পাহাড়, তোমরা কেঁপো না। আপনারা দেখতে পাচ্ছেন সেই উহুদের পাহাড়েই উহুদের ময়দান, এবং এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া, এখানেই সেই যুদ্ধের সময় 70 জন সাহাবি যে শহীদ হয়েছিল তাদের কবর রয়েছে এখানে। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সাইয়েদা সোহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কবর রয়েছে, এবং আরও 70 জন সাহাবির কবর এই উহুদের ময়দানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উহুদ পাহাড় কীভাবে রয়েছে, অনেক হৃদয় বিদারক এই উহুদের ময়দানের ঘটনা রয়েছে। আপনারা যারা হজ এবং উমরা করতে আসবেন, অবশ্যই এই উহুদের ময়দান দেখতে আসবেন। এখন আজান হচ্ছে, জোহরের নামাজের আজান আপনারা শুনতে পারছেন। আজান শুনতে থাকুন এবং উহুদ এবং উহুদের ময়দান এবং উহুদের পাহাড় দেখতে থাকুন। যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই কবর, এখানে 70 জন সাহাবি গণকবর দেওয়া হয়েছিল, সেই শহীদদের কবর এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। أشهد أن محمدا رسول الله.